স্কুলে সারপ্রাইজ ভিজিট হাইকোর্টের বিচারপতির, অনুপস্থিত শিক্ষক, রিপোর্ট তলব। 45 জন শিক্ষকের মধ্যে 12 জন শিক্ষক অনুপস্থিত। বৃহস্পতিবার হঠাৎ করেই স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এ বিষয়ে তিনি রিপোর্ট তলব করেছেন। স্কুলের পরিকাঠামো, ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি প্রভৃতি বিষয়ে খোঁজখবরও করেন। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে যান বিচারপতি। তার সাথে ছিলেন স্কুল পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্ট্রার সহ অন্যান্যরা। বিচারপতি বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন, ছাত্রদের সাথে কথাও বলেন, মিড ডে মিলের খাবারের জায়গাও পরিদর্শন করেন তিনি। এরপর শিক্ষকদের উপস্থিতি নিয়ে খোঁজখবর নেন। এদিন দেখা যায় মোট 45 জন শিক্ষকের মধ্যে 12 জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন। কেন তারা স্কুলে আসেননি সে বিষয়েও জানতে চান তিনি। এ নিয়ে রিপোর্ট জমা করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি জানিয়েছেন, স্কুলের ছাত্রদের উপস্থিতির সংখ্যা ভালোই, কিন্তু শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখতে হবে। এছাড়াও স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে বলেও তিনি জানান। সারপ্রাইজ ভিজিট হতো না আগে, সেই সারপ্রাইজ ভিজিট হয়, উনি বলেন না অলমোস্ট বন্ধ হয়ে গেছে, তো চলুন একবার দেখে আসি। সেটাই একটা কারণ টু অ্যাসারটেন হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দিস কারেন্ট স্কুল। স্যার কি দেখলেন স্যার, হাজিরা কিরকম স্যার দেখলেন? দেখলেন স্টুডেন্টদের সংখ্যা খুবই ভালো, টিচারদের অ্যাবসেন্টের সংখ্যাও আছে, আর সবথেকে বড় স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দরকার আছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিমান বোস বলেন, বিচারপতি আজ স্কুলে আসা নিয়ে আমাদের কাছে কোনো খবর ছিল না। ডিআই ম্যাডামের সাথে আজ বিচারপতি স্কুলে উপস্থিত হয়েছিলেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। ঘটনাটা হচ্ছে যে সেইভাবে সংখ্যা কম না, কিছুজন সিএলএ ছিল আর কিছুজন টিচারের, যেরকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো তার যে খাতা দেখাগুলো থাকে, সেই খাতা দেখার যে খাতা আনতে যায় তার একটা অন ডিউটি থাকে, সেই হিসাবে কিছুজন অনুপস্থিত ছিল। দুজন ম্যাডামের মানে মা এক্সপায়ার করেছে, তারা অনুপস্থিত ছিল। সেটাই জানা গেছে, এদিন 12 জন শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত থাকলেও তাদের মধ্যে 6 জন অন ডিউটিতেই রয়েছেন। বাকিদের অনুপস্থিতি নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে বলেন, আগামী কয়েকদিন বিচারপতির এমন সারপ্রাইজ ভিজিটের কথা রয়েছে। আজ এই স্কুলের শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তাকে জমা করতে হবে বলেও জানান তিনি। But he is so much concerned with the education department, so he wanted to see one of my schools physically. দেখতে চাচ্ছিলেন, so okay, definitely classroom এর ছোট আছে ক্লাস গুলো, আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হচ্ছে, that is what he said, so we will carry out his instructions. 45 total teachers, আজকে আমরা পেলাম 12 জন absent, তার মধ্যে 4 জন অন ডিউটি ছিলেন। রিপোর্ট করতে বলেন হাইকোর্ট? Yes, হাইকোর্টে না, স্যারকে, স্যারকে বলেছেন, আমরা ডেফিনেটলি করব ওটা। এটিএম আমাকে রিপোর্টটা দেবেন, দেন আই উইল সাবমিট দ্য রিপোর্ট টু হিম। উনি তো 7 দিন ধরে কোথায় কোথায় যাবেন কিছু বললেন? কিছু না, সেটা তো ইট ইজ আপ টু স্যার। সারপ্রাইজ ভিজিট করতে হবে ইয়া জেলাতে, যে কোনো জায়গায়, আমাকেও ইনস্ট্রাকশন দিয়েছেন, উই উইল বি অলসো কন্ডাক্টিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।